আছো সবাই আমি মৌ চলে এসেছি প্রবাসী সংসারের আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে আশা করি সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি আর আজকে আমরা বেরিয়ে পড়েছি ক্র্যাকো শহরটা ঘুরে দেখব বলে দিন ধরেই ইচ্ছা ছিল যে একটু সেন্টারের দিকটা ঘুরে আসব। এখানে আমাদের আশা প্রায় বছর দুয়েক হয়ে গেল প্রায় বলবো না সত্যি সত্যি বছর হয়ে গেল আমাদের আশা

যেদিক দিয়ে যাওয়াটা অনেক বেশি সুবিধাজনক এবং সোজা রাস্তা আর অনেক কিছু এই রাস্তাতে দেখার রয়েছে পাশেই যেটা একটা লেফট সাইডে প্রথম যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানকার একটা মনুমেন্টাল বিল্ডিং বা একটা হোলি স্পিরিট স্কোয়ার বলতে পারো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা দিয়ে আমরা সোজা পৌঁছে যাব হচ্ছে মার্কেট স্কোয়ারে যেটাকে বলা হয় রিনেক গনি এবং সেখানে রয়েছে দুটো চার্চ লাইট হাউস আর সামনের জায়গাটা এত সুন্দর মানে পুরোটা ফাঁকা একটা জায়গা মানে প্রপার সেন্টার যাকে বলে মানে সেন্টারটা পুরো ফাঁকা আর পুরো চারিদিকে রয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরন্ট চার্চ লাইট হাউস ক্লোথ হল মানে ক্র্যাকো ক্লোথ হল যেটা ছোট ছোটো দোকানপাট রয়েছে আর অজস্র মানুষজন হেঁটে বেড়াচ্ছে তার বেড়াচ্ছে তার সাথে রয়েছে পিজন তো এই যে গাছগুলো দেখছো এত সুন্দরভাবে এরা কাটিং করে রেখেছে যেটা দেখতে সত্যিই কিন্তু ভীষণ ভালো লাগছে আর পুরো একদম মাপ করে কিন্তু কাটা কোথাও কম কোথাও বেশি এরকম ধরনের কিন্তু নয় তো সেই জন্য আমরা খুব আস্তে আস্তে হাঁটছি আর দেখতে দেখতে যাচ্ছি কেন কি আমাদের ভীষণ ভালো লাগছে আর এই রাস্তা দিয়ে লক্ষ্য করে দেখবে মাঝে মাঝেই দেখতে পাবে যে অনেকগুলো ঘোড়ার গাড়ি যাচ্ছে এবং সেই ঘোড়ার গাড়িগুলো কিন্তু ভীষণভাবে ট্র্যাডিশনাল ওয়েতে সাজানো আর ওই যে বাঁদিকের যে পুরো রাস্তাটা দেখছো পুরো রাস্তাটায় যে ল্যাম্প পোস্ট রয়েছে প্রত্যেকটা ল্যাম্প পোস্টে ছিল কিন্তু ঘড়ি লাগানো ভালোভাবে লক্ষ্য করেছো কিনা জানি না ভিডিওটা আরেকবার যদি তোমরা রিভাইন্ড করে দেখো তাহলে কিন্তু সেটা দেখতে পাবে আর এটা একটা আমার ভীষণ ভালো লাগলো আগেকার দিনে আশা করি অনেকেরই কোডাকের ক্যামেরা ছিল ছোটোবেলায় আমার তো ছিল এবং যেগুলোতে ওই রিল লাগানো হতো ছবি তুলতাম এবং সেগুলো ওয়াশ করতে দেওয়া হতো তো আজকে আমি অনেক দিন পর এখানে এসে এরকম একটা দোকান দেখে মানে আমার ভীষণ নস্টালজিক ফিল হলো কেন কি এখন আমার কাছে ক্যামেরাটা তো রয়েছে বাট লিটারেলি এখন সেরকম কেউ রিল দিয়ে ক্যামেরা দিয়ে ছবি খুব কম তোলে মানে এখন পুরোটাই ডিজিটাল হয়ে গেছে আর মোবাইল হওয়াতে তো আরও বেশি সুবিধা হয়ে গেছে তো আর কেউ সেরকম ধরনের এগুলো ইউজ করে না তো ফাইনালি আমরা চলে এসেছি মার্কেট স্কোয়ারের ঋণের গণিতে আর বাঁদিকেই রয়েছে আমাদের একটা চার্চ এখানে দুটো চার্চ আছে এবং দুটোই অনেক দিনের পুরোনো চার্চ এবং চার্চ দুটোর নাম হলো তোমার একটা হচ্ছে সেন্ট অ্যাডাল আর একটা হচ্ছে সেন্ট মেরিস চার্চ এখানে একটা লাইট হাউসও আছে আর সামনে যে ওই ছোটো ছোটো যেটা মানে একটা গেটের মতো রয়েছে অনেকগুলো ছোট ছোট গেট সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লোধ হল এবং ওটার ওপরটাতে রয়েছে রেস্টুরেন্ট আর এই যে ছোট ছোট দোকানগুলো দেখতে পাচ্ছ এখানে এরকম দোকান প্রচুর রয়েছে আর আশেপাশে রয়েছে প্রচুর ওপেন রেস্টুরেন্ট যেখানে লোকজন বসে খাওয়া দাওয়া করছে এবং অনেকেই যেটা হয় বেসিক্যালি এখানে ঘুরতে আসে আরে দাঁড়াও একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি এ তো সেই আমাদের হ্যান্ড পাম্প আমি তো প্রথমে ভাবছিলাম হ্যান্ডপাম্পটা দিয়ে কি আদৌ জল পড়ে নাকি শো কিন্তু তারপরে দেখলাম যে এই মানুষটি যখন হ্যান্ড পাম্পটা জলটা বের করলো দ্যাটস মিন এটা কিন্তু কোনো পিস নয় মানে জাস্ট ফর ওই সোপিস হিসাবে ওটাকে সাজিয়ে রাখেনি ওটা দিয়ে অ্যাকচুয়ালি জল বেরোয় এবং সেই জলটা কিন্তু লোকে বোতলে করে নিচ্ছে আবার খাচ্ছেও আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটার নিচে কিন্তু যাওয়া যায় এবং ক্লোদ হলের ভেতর দিয়ে এটা মানে বেসমেন্টে যাওয়ার কিন্তু জায়গা আছে ঠিক যেমন আমাদের কলকাতার নিউ মার্কেটে নিচে যেরকম মলে একটা মল রয়েছে বিশাল বড় এবং সেটা আমরা যেতে পারি এখানেও কিন্তু এক্স্যাক্টলি ভেতরেও নিচের দিকটাতে কিন্তু যাওয়া যায় তো এখন আমরা রয়েছি মার্কেট স্কোয়ারের ঠিক মধ্যিখানটায় এবং এখান থেকে আমরা যাব হচ্ছে ওয়াল ক্যাসেলের দিকে এর আগে আমরা আমি তোমাদেরকে একটা ভিডিওতেও বাইবেল ক্যাসেল ঘুরিয়েছিলাম তো এটাও একটা রাস্তা মানে একটা দিক দিয়ে গেলে পরে আমরা ওয়াবেল ক্যাসেলে পৌঁছাবো তো এখন আমরা যাবো সেদিকেই তার আগে মিশা একটু খেলা করতে চায় তো খেলে নিক আমরাও একটু বসি লোকজন দেখি এক্সপ্লোর করি বিভিন্ন দেশ দেশান্তর থেকে লোক এসছে আর প্রচুর মানুষজন প্রচুর ভিড় মানে এটা ট্যুরিস্ট তো বটেই সেটা ছাড়াও মানে যারা লোকাল মানুষজন যারা এখানে থাকে তারাও কিন্তু এখানে অ্যাকচুয়ালি আসে বিকেল বেলাটা ঘুরতে আর এখন যেহেতু সামারের একদম শেষের দিকে মানে সামার আর বলবো না অ্যাকচুয়ালি এখন অটম চলছে এবং মাঝে সাঝেই যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো আজকের ওয়েদারটা ভালো ছিল বলে আমরা ডেজেই বেরিয়ে পড়েছি উইকেন্ডের জন্য কিন্তু আর অপেক্ষা করিনি তো ছেলের দের কাউকে নিয়ে আসা হয়নি শুধু আমরা মেয়েরা এসেছি তো ওয়েদার ভালো থাকাতে আজকে সুবিধাই হয়েছে ঘুরতেও পারছি খুব ভালোভাবে না হলে ওই ছাতা টাতা নিয়ে আর ঠান্ডাতে সোয়েটার পরে খুব মুশকিল হয়ে যায় তো ক্লোথ হল পেরিয়ে এবার আমরা যাচ্ছি সামনের দিকে যেদিকেও অনেক ওপেন রেস্টুরেন্ট রয়েছে সেগুলো তোমরা ভিডিওতেই দেখতে পারবে এবং এখানে যেটা ভীষণ মানে ফেমাস যেটা এই যে এই মার্কেট স্কোয়ারের চারপাশে ওপেন রেস্টুরেন্টগুলো এগুলো কিন্তু ভেতরেও বসার জায়গা আছে কিন্তু মোস্টলি লোকজন কি হয় তারা বাইরেই বসে মানে ওর ব্যাপারটা এনজয় করে মানে মানুষজন দেখতে পাচ্ছে খাচ্ছে গল্প করছে সাথে কোনো ড্রিঙ্কস নিয়েছে তো সেটাও বেশ এনজয় করে করে খাচ্ছে অনেকক্ষণ ধরে তো এইগুলো ওদের কাছে ভীষণ মানে একটা বিলাসবহুল ব্যাপার আর কি মানে ওরা খুব ভালোবাসে আর মাঝখানে যে দেখলেন এক জায়গায় একজন গান হচ্ছিল তো এরকম সেন্টারে প্রচুর লোক আসে যারা এই বিকেলের দিকটা এসে এখানেই নিজেদের মানে পশরা সাজিয়ে বসে গান করে যার যেটা ভালো লাগে কেউ গিটার বাজায় যার যেটা ইচ্ছা করে কেউ ডান্স করে তো এবার যাদের কারো ইচ্ছা হয় ভালো লাগে তো তারা এসে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে যায় কেউ হয়তো এমনি শুনেই চলে যায় ওরা কিন্তু কারোর কাছে কখনো ডিম্যান্ড করে না যে তুমি আমার গান শুনেছ বা নাচ ওরা তোমাকে টাকা দিতে হবে এই যে দেখলে একটা ঘোড়ার গাড়ি এক্স্যাক্টলি আমি এটারই কথা বলছিলাম তো এখানে যে ঘোড়ার গাড়িগুলো চলে সেগুলো কিন্তু মোটেও খুব একটা সস্তা নয় কেন কি এগুলোর যে রুট রয়েছে সেই রুটে এদের ভাড়া হলো শীতকালের সময় প্রায় দুশো থেকে আড়াইশো জুলতি আর এটাই আবার সামার হয়ে গেলে আবার কিন্তু একটু বেড়ে যায় যেটা হয়ে যায় আড়াইশো থেকে তিনশো জুলতি যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা মানুষজন চাপে ওটাও একটা শখ কারণ ঘোড়াগুলোকে এত রাজকীয়ভাবে সাজানো থাকে দেখতেই ভীষণ ভালো লাগে এখন আমরা হাঁটতে হাঁটতে চলেছি ঠিক ওই ওয়াভেল ক্যাসেলের দিকে কেন কি আমাদের ট্রামটা ওই দিক থেকেই আছে তাই আমরা ওপাশেই যাচ্ছি রাস্তায় যেতে যেতেই দেখতে পেলাম এই দোকানটা যেখানে প্রচুর হ্যান্ডমেড শোপিসের দোকান রয়েছে এবং এখানেও তোমার বিভিন্ন থিমের যেমন একটা দোকান ছিল এর আগে যেখানে তোমার এভিলাইয়ের দোকান ছিল আর এখানে রয়েছে ক্রিসমাস থিম রয়েছে তোমার হ্যারি পটারের প্রচুর রকম জিনিস রয়েছে আর তার সাথে রয়েছে এখন যে আসতে চলেছে সামনেই হ্যালোভিন সেই থিমেরও প্রচুর জিনিস রয়েছে তো এগুলো বেশিরভাগটাই কিন্তু হ্যান্ডমেড কেন সেটা দোকানের বাইরে লেখাই ছিল আর দেখতে ভীষণ সুন্দর কিন্তু জাস্ট বিকজ এটা হ্যান্ডমেড তাই জন্য কিন্তু এগুলোর দাম অনেকটাই তো সেই জন্য আমরা জাস্ট দেখেই বেরিয়ে আসলাম কিছু আর কিনতে পারলাম না তো যাই হোক আপাতত আজকে দেখতে দেখতেই যাই এখানেই দোকানটাতে খুব সুন্দর জিনিস একটা চোখে পড়লো হট এয়ার বেলুন এখানে যেদিনকে আমি ওয়াবেল ক্যাসেল গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আকাশে একটা হট এয়ার বেলুন উঠছিল তো এখানে এই ধরনের প্রচুর সোপিস রয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের আর অনেক রকম ডলসও এখানে বানানো রয়েছে যেগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো মানে ঘর ডেকোরেশনের জিনিসগুলো এতটাই সুন্দর যে মনটা দেখেই ভালো হয়ে যায় বাট কেনার আগে ওই পকেটটা বারবার দেখে নিতে হয় বাট ওটাই যে আজকে তো আমরা জাস্ট বেড়াতেই এসেছি তো দেখে নিই কোথায় কি পাওয়া যায় তারপর ঘর তো আমাদের মোটামুটি রেডি হচ্ছে তো এগুলোও একটা আইডিয়া থাকবে যে কোনো কোনো সোপিস বা ঘর সাজানোর জন্য অন্য যে কোনো ধরনের জিনিস চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবো কেন কি ঘর সাজানোর জন্য তো তুমি যতই জিনিস কেনো না কেন মন দেখবে কোনো দিন ভরে না কারণ কলকাতাতে থাকতেও ওই মেলাতে গেলেই যতই ভাবি এটা তো আছে ওটা তো আছে কিন্তু কিছু না কিছু না কিনে কখনোই কিন্তু কেউই ফিরে আসে না মানে এটা সববার ক্ষেত্রেই আমার মনে হয় মানে হয়ে থাকে মানে কেউ কখনো মেলা থেকে খালি হাতে অন্তত ফেরে না আর তার থেকেও বেশি যেটা এখানে আমার বেশি ভালো লাগলো আমি জানি না তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে বাট আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে এই যে এত মানুষ বয়স্ক মানুষরা গান করছে গিটার বাজাচ্ছে মানে পুরো মাহলটা আর কি মানে পুরো পরিবেশটাকে মানে ভীষণ একটা সুন্দর ভাইব দিয়েছে একটা মিষ্টি মধুর পরিবেশ আর গানের গলা অ্যাকচুয়ালি প্রত্যেকেরই কিন্তু ভীষণ ভালো আর যারা মানে এভাবে গাইছে এই বয়সে মানে সেটা দেখেই কিন্তু অবাক হওয়ার মতো আমাদের দেশেও এরকম প্রচুর রয়েছে কিন্তু জেনারেলি এরকম রাস্তাঘাটে খুব একটা দাঁড়িয়ে গান করা ব্যাপার এরকম ব্যাপারটা নেই যেটা এখানে বিদেশে কিন্তু চল আছে এরা কিন্তু ওই ভাবে না যে আমি হঠাৎ করে কেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গান করব। আর কেনই বা আমাদেরকে লোকে পয়সা দিয়ে যাবে তো এরা কিন্তু অ্যাকচুয়ালি পয়সার জন্য ভেবে গানটা করে না এরা গানটা করে নিজেদের মানে ভালো লাগা থেকেই তো আমাদেরও বেশ ভালো লাগলো খুব এনজয় করলাম আজকে সারাটা দিন এটা একটা ছোট্ট খেলনার দোকান আমাদের মানে বেড়ানোর একদম পর্যায়ে আমরা এসে গেছি যেখানে এই ছোট্ট খেলনার দোকানটা চোখে পড়লো আর এখানে কিছু মানে কসমেটিক্সের রয়েছে যেগুলো বেশ সুন্দর সুন্দর আর দেখতেও কিন্তু খুব ভালো তো আজকে অনেকটাই হেঁটে ফেলেছি আর পুরো সেন্টারটা মোটামুটি তোমাদের মানে পুরো সেন্টারটা বলবো না অ্যাকচুয়ালি সেভেন্টি তোমাদেরকে আমি আজকে দেখাতে পারলাম কেন কি প্রথমেই একদম এন্ট্রির টাইমে যে সোজা একটা দিক তোমাদের দেখাচ্ছিলাম সেই দিকটা আমরা আজকে যেতে পারিনি কেন কি এখন অলরেডি সন্ধে হতে চলেছে তো আমরা চাইছি না কেন কি সন্ধ্যের পর হলে বেশ ঠান্ডাটা কিন্তু লাগে তো আমি চাইছি না যে মিশার আর কোনোভাবে কোনোরকমভাবে ঠান্ডাটা লাগুক কেন কি ওর স্কুল আর এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলো এত কিছু রয়েছে শুধু শুধু সেগুলো তখন বন্ধ পড়ে যাবে তো আজকের মতো এটুকুই থাক এটুকুই আজকে তোমাদেরকে দেখালাম আর পরের দিনকে ঠিক যে দিকটা তোমাদেরকে বাকি থেকে গেল মানে যে থার্টি পারসেন্টটা বাকি থেকে গেল আমি কিন্তু অবশ্যই মনে করে এর পরের দিনকে ওই সেন্টার থেকে ঠিক পাঁচটার দিকে যাব যাতে ওই দিকের ভিডিওটাও করতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি ওই দিকটা আমি গেছি অলরেডি একটা মানে রাত্রিবেলাতে একদিন আমার খুব ভালো লেগেছিল আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমি দিনের বেলা গিয়ে ভিডিওটা করব তাহলে তোমরা বুঝতে পারবে রাত্রের ভিডিওটা রয়েছে আমার কাছে মানে আমার এত ভালো লেগেছিল লাইটিংটা বাট দিনের বেলাটা হলে একটু বেশি বুঝতে পারবে তো এটা হচ্ছে চৌমাথার রাস্তা এখানেও একটা চার্চ আছে এবং এখানে একটা অ্যাপার্টমেন্ট রয়েছে যে সামনেই দেখতে পাচ্ছ বেইজ কালারের আমরা যখন প্রথম ক্র্যাক হয়ে এসছিলাম তখন আমরা এই অ্যাপার্টমেন্টেই কিন্তু আমরা ছিলাম মানে আমাদেরকে হোটে এ থেকে অফিস থেকে যে হোটেলের ব্যবস্থাটা করেছিল রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট সেটা কিন্তু এটাই ছিল তো তখন আমরা ঠিক এইখানেই থাকতাম তো ভীষণ ভালো লাগতো ওই চার্চের ঘন্টাটা ক্যাসেলের ঘন্টাটা যেটা প্রতিদিন একদম টাইম মাফিক বাজে তো তখন কিন্তু অতটা এখানে ঘুরতে পারিনি কেন ঘুরতে আসা হয়নি যে কোনো কারণে এতটা ভালোভাবে বাট এখন আজকে খুব ভালো লাগলো যে আজকে এখানে আসলাম ঘুরলাম এবং তোমাদেরকেও দেখাতে পারলাম তো আমাদের ট্র্যাম চলে এসছে এবং এখন আমরা দেব ছুট আর যাব সোজা বাড়ি কেন কি কালকে আবার আছে মিশার স্কুল তো দেখা হবে পরের ব্লগে টাটা